কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল এর নিলাম। সেই নিলামে প্রতিটি দলকে তিনজন দেশি ও দুইজন বিদেশি খেলোয়াড় ধরে রাখার ইখতিয়ার দিয়েছে কর্তৃপক্ষ, যার ফলে অনেক ঝামেলা পোহাতে হবে দলগুলোকে। আগামী 5 জানুয়ারির মধ্যে তিনজন দেশি ও দুইজন বিদেশি খেলোয়াড়ের নাম জমা দিতে হবে। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তবে তার সঙ্গে গত 2 মৌসুমে আইপিএল খেলেছেন মুস্তাফিজ। এবার নিলামে তাদের পাশাপাশি রয়েছে আরও 6 জন বাংলাদেশি ক্রিকেটার, আইপিএল খেলতে তারা আগ্রহ পোষণ করেছেন। এ নাম ইতোমধ্যেই বিসিসিআই এর কাছে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ 8 জন হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান।